ওয়েলকাম টু হৃদয়ের বাগেরহাট। বাগেরহাট আপনার আমার সকলের, তাই সকল আয়োজনের সাথে থাকি বাগেরহাটের। প্রিয় ভিউয়ার্স, আজকে বাগেরহাটে তিন দিনের পিঠা উৎসব চলছে বাগেরহাট রূপা চৌধুরী পৌর পার্কে। তো আজকে দ্বিতীয় দিন, আর আগামীকাল শুক্রবার একদিন থাকবে। তো আপনারা যারা আসেন নাই, এসে ঘুরে যাবেন, সবার ভালো লাগবে। তো চলেন বাকিটা দেখে আসি ঘুরে ঘুরে ভিডিওতে। যারা আসলে এই আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, যারা দূরে থাকেন বা আসতে পারেন না তাদের জন্য, কারণ আসলে এটা দেখলেও ভালো লাগবে যে বাগেরহাটে এরকম একটা অনুষ্ঠানের সাথে আছে বা সবাই দেখতে পাচ্ছেন ঘরে বসে। তো চলেন দেখে আসি বাকিটা ভিডিওতে। এটা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কত করে বিক্রি করছো? এই যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 5 টাকা। কি পিঠা, কি নাম করে বলতে হবে? এই যে গোলাপ ফুল 20 টাকা, পাকান মিঠা 20 টাকা, পুলি পিঠা 10 টাকা, মানে তালে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুভ গ্রহণ করলো কি স্টুডেন্ট সবাই? হ্যাঁ আমরা সবাই স্টুডেন্ট। আচ্ছা স্টুডেন্টরা মিলে করছে এটা? হ্যাঁ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা হৃদয়ের বাগেরহাট পেজে আসবে, সবাই দেখবা, শেয়ার করবেন। এটা করবেন না? প্রিয় ভিউয়ার্স, তো এটা হচ্ছে বাগেরহাট পৌর পার্কের পিঠা মেলা। তো এখানে খুব জমজমাট আয়োজনে স্টুডেন্টরা মিলে পিঠে বানিয়ে নিয়ে এসেছে এবং এখানে বিক্রি করছে বাগেরহাট পিঠা মেলায় পৌর পার্কে। তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ আমি আসলে দুই দিন খুবই ব্যস্ততার ভিতর ছিলাম। যদিও এখন মেলাটা শেষ, কিন্তু যারা আসলে বাড়িতে থাকেন বা এখানে আসেন নাই, তারা আসলে এই ভিডিওটা দেখলে মনটা ভালো হয়ে যাবে বা পিঠা মেলা কেমন ছিল এটা বুঝতে পারবেন। তো এখানে কিছু ছেলেরা মিলে, স্টুডেন্টরা মিলে পিঠার মেলার পিঠা বানিয়ে নিয়ে এসেছে। তো খুবই মনোমুগ্ধকর পিঠা ছিল, লোভনীয়, দেখলেই খেতে মন চায়। তো আমি এই পিঠা মেলাটা শেষ করে এখানে ভিউটা কালেক্ট করে আমি চলে যাব সাইনবোর্ড বাজারের, যে একটা পিঠা মেলা হচ্ছে সাইনবোর্ড কাঁঠালতলায় ওখানে। তো আগে এই ভিডিওটা সবাই দেখি। তো এখানে কিন্তু অনেক প্রকার পিঠা আছে, যেটা আসলে খুবই লোভনীয় এবং মনোমুগ্ধকর, মানে দেখলেই জিভে জল এসে যায়, এরকম একটা আয়োজন পিঠার পিঠা মেলায়। তো মানে অনেক প্রকার পিঠা নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এসেছিলাম সকালের দিকে, সকাল বলতে 12টা-1টার দিকে, যার কারণে মানুষ একটু কম ছিল। আসলে পিঠা মেলা বা মেলার মাঠে জমজমাট একটা পরিবেশ তৈরি হয় বিকালবেলা। তো এখানে বগুড়া দই, সন্দেশ, মিষ্টি এগুলো নিয়ে এসেছে। আসলে কি বগুড়ার কি না আমি সঠিক বলতে পারবো না, তবে এখানে সাইনবোর্ড দিয়ে রেখেছে বগুড়ার দই ঘর। তো দেখতেই আসলে একটা লোভনীয় ব্যাপার স্যাপার, লোভনীয় লোভনীয় আইটেম, দেখলেই আসলে খেতে ইচ্ছা করে, দেখে খুবই ভালো লাগলো। আর এখানে যারা এসেছেন তারা তো আসলে সরাসরি উপভোগ করেছেন, আর যারা আসতে পারেন নাই এই ভিডিওটা তারা সম্পূর্ণ দেখবেন, আশা করি সবার খুবই খুবই ভালো লাগবে। তো আমি আসলে একটু করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে বাগেরহাট পৌর পার্কের পিঠা মেলায় কী কী আয়োজন ছিল বা কী কী ছিল, আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। অনেক প্রকার পিঠা ছিল, যেগুলো আসলে দেখতেই একটু অন্যরকম, জিভে জল এসে যায়, খেতে ইচ্ছা করে। তো পিঠা, মিষ্টি, মানে হরেক আইটেমের পিঠা, মানে দেখতেই অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এখানে যারা আসেন নাই তারা আসলেই মিস করে গেছেন। রসের পায়েস, কুলি পিঠা, মানে গোলাপ মিষ্টি, মানে হরেক রকম পিঠা, চোখ ধাঁধানো, মানে দেখতেই এত সুন্দর, যেটা সরাসরি দেখলে আরও হয়তো বেশি ভালো লাগতো সবার। তো এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমার উদ্দেশ্য বাগেরহাটের যেখানে যে উৎসব হোক, আমি আমার হৃদয়ের বাগেরহাটের মাধ্যমে তুলে ধরব। শুধু এই ভিডিওটা শুধু যে বাগেরহাটের মানুষ দেখছে তা নয়, সারা দেশের মানুষ দেখছে, যার কারণে আমার এই ভিডিওগুলো করা। অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা বিদেশে অনেক বছর ধরে আছে, তারা বাগেরহাটের উৎসবগুলো মিস করছে। তো যার কারণেই আমার এই ব্লগগুলো যখন আমি দেই তখন তারা আসলে খুবই খুশি হয় যে বিদেশের মাটিতে বসেই আমার এই ব্লগগুলো দেখছে, উপভোগ করছে, তাদের ভালো লাগে। তো তাদের এই ভালো লাগাটা আমি আমার সার্থক মনে করি, কারণ হৃদয়ের বাগেরহাট যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবার ভালোবাসা নিয়ে, আশা করি হৃদয়ের বাগেরহাট একদিন বাগেরহাটে ছড়িয়ে যাবে, সবাই
সবার এলাকা ঘুরে ঘুরে সবার এলাকা দেখতে পাবে হৃদয়ের বাগেরহাটের মাধ্যমে। তো আমি তো আসলে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করছি এক এক করে সব এলাকা ঘুরে ঘুরে। তো এখানকার মেলাটায় যে শুধু পিঠা মেলায় যে শুধু পিঠা তা কিন্তু না, এখানে আরও অনেক কিছু ছিল, চপ, তারপরে আচার, তারপরে তন্দুরি চা ইত্যাদি, নাগর দোলনা সহ যাবতীয় মানে যা কিছু থাকে একটা মেলায় সেগুলো সবই এসেছিল। তো রূপা চৌধুরী পৌরপার্কটা বেশ বড়সড় একটি জায়গা এবং মেলাটাও বেশ খোলামেলা জায়গায় হয়েছে, সবাই খুব আনন্দের সাথে দেখেছে, মেলাটা উপভোগ করেছে। তো এখানে আসলে মেলার যে জিনিসগুলো আর কি, যে আইটেমগুলো থেকে থাকে সব কিছুই এসেছে। তো আমি এই ভিডিওটি আর দীর্ঘ করব না, এখন আমি চলে যাব সাইনবোর্ড বাদাল ইউনিয়নের কাঁঠালতলায় পিঠা মেলায়। তো বাদাল ইউনিয়নের পিঠা মেলাটা আসলে কয়েকদিন ধরেই হচ্ছে, আমি গিয়েছি লাস্টের দিন অর্থাৎ শুক্রবার। তো আমি যে ভিডিওটি করছি এটি হচ্ছে শুক্রবার বিকালে। তো আসলে মেলাটা জমজমাট হয় সন্ধ্যার পরে, তো আমি যেহেতু বিকালে এসেছি কারণ সন্ধ্যার পরে এলে হয়তো এখনকার যে ভিউটা আমি নিব সেই ভিউটা পাবো না, রাতের ভিডিওটা আসলে তেমন জমজমাটভাবে করা যায় না, দিনের আলোতে যেমন ভিডিওটা হয়, কারণ যেহেতু আমি ব্লগ ভিডিও করি সেহেতু আমার দিনের বেলাতেই করতে হয়। তো আমি চলে এসেছি বাদাল ইউনিয়নের কাঁঠালতলাতে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে রাতের বেলায় খুবই জমজমাটপূর্ণ হয় এই মেলাটা। তো যেহেতু 4-5 দিন অতিবাহিত হয়ে গেছে, সেহেতু এখানের অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ভাই আপনি কাঁঠালতলায় একবার আসবেন। তো অনেক ব্যস্ততায়, অনেক ঘোরাঘুরি, সারাদিন বিভিন্ন এলাকায় যাই বা নিজেরও অনেক ব্যস্ততা থাকে, তারপরেও এখানে অনেকে রিকোয়েস্ট করেছিল যার কারণে আমার এই কাঁঠালতলাতে আসা। তো এখানে যারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এলাকার একটা মেলা এটা সারা দেশের মানুষ দেখবে, জানবে যে বাগেরহাটে আসলে কত উৎসব হয়। তো এই যে হাওয়াই মিঠাগুলো, এগুলো আগে ছোটোবেলায় খুব খেতাম, এখন আসলে ওইভাবে খাওয়া হয় না। তো আগে ছোট ছোট কাচের বাক্স করে নিয়ে আসতো, ছোটোবেলায় খেতাম, খুব মজা হতো। আর এই যে মিষ্টি পান, বিশেষ করে বাগেরহাট খানজালানি রহমতুল্লাহ আল্লাহের মাজারের মেলাতে এইভাবে সাজিয়ে বিক্রি করা হতো, মানে এখনও হয় মেলার সময় সারি সারি পানের থালা। তো এখানেও এই কাঁঠালতলাতেও বেশ কয়েকটি খাবার আইটেমের দোকান এসেছে, তবে আমার চোখে এখানে পিঠার কোনো দোকান পড়েনি, যদিও এটা পিঠা মেলা হিসেবে উন্মোচন করা হয়েছে, তবে আমার চোখে কোনো পিঠার কোনো আয়োজন আমার চোখে পড়েনি। তবে যেহেতু 4-5 দিন অতিবাহিত হয়ে গেছে সেহেতু আগে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তো এখানেও কিন্তু সব ধরনের দোকান এসেছে, চুরি, খেলনা ইত্যাদি ইত্যাদি, মেলায় আসলে যত ধরনের দোকান থেকে থাকে সেগুলো সবই এখানে এসেছে। তো বেশ মনোমুগ্ধকর ছিল। আমি যখন এখানে এসেছি তখন বিকাল 5টা। তো আসলে মেলাগুলো সন্ধ্যার পরে বেশ জমজমাট হয়ে ওঠে গ্রাম এলাকার মেলাগুলো। তো এখানকার যারা যারা আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তো এখানেও বেশ বড়সড় একটি মঞ্চ করা হয়েছে, এখানে কয়েকদিন ধরে প্রোগ্রাম হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তো আরও হয়তো হবে, আজকেও হয়তো হবে। তো যাই হোক, তো আমি এই ভিডিওটি যখন আমি শেয়ার করছি তখন হয়তো মেলা সম্পূর্ণই শেষ। তো যাই হোক, এটা বিগত দিনের হয়ে যাওয়া মেলা। তো যাই হোক, যারা বাড়িতে আছেন বা বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তারা এই ভিডিওগুলো দেখে হয়তো অনেক মজা পাবেন, এটাই আমার বিশ্বাস। তো যাই হোক, ভিডিওটা আজকে আর দীর্ঘ করবো না, হৃদয়ের বাগেরহাটের একজন ভক্তকে পেয়ে গেলাম বা দর্শক এখানে পেয়ে গেলাম দেখা। তো এখন আমি আর ভিডিওটি দীর্ঘ করবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা নতুন দেখছেন হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, হৃদয়ের বাগেরহাটের আমার প্রতিটা এলাকার যে কন্টেন্টগুলো শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।